চাষে 90 থেকে 110 দিনের মধ্যে ফসল তুলতে পারেন কৃষকেরা। ধানের চেয়ে বেশি লাভ হওয়ায় বর্তমানে হবিগঞ্জের 8টি উপজেলার চাষিরা ঝুঁকেছেন সূর্যমুখী চাষে। চাষিরা জানান, 1 বিঘা জমিতে খরচ হয় 4 থেকে 5 হাজার টাকা, সামান্য রাসায়নিক সার আর 2 বার সেচ দিতে হয় জমিতে। অল্প খরচে লাভও বেশি, তাই নিজেদের জমি না থাকায় অনেক কৃষক সরকারি জমি বন্দোবস্ত নিয়ে ব্যাপক হারে চাষ করছেন সূর্যমুখী ফুলের। সূর্যমুখী চাষ করছি আমরা, এবছর প্রথম। প্রতি বিঘাতে খরচ হয়েছে আপনার 4 থেকে 5 হাজার টাকা এ পর্যন্ত খরচ হয়েছে। কর্তন করতে আরো কিছু টাকা ব্যয় হবে। অন্য ফসলের তুলনায় কম খরচ আর অধিক লাভ হওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠেছেন এ জেলার অনেক চাষি। সামনের বছর আশা করছি আমরা সরিষা এবং সূর্যমুখী, এই 2টা ফসলের আবাদ অনেকাংশে বাড়বে এবং আমাদের তেল ফসল আমদানি অনেকটা কমাতে পারবো বলে আমরা আশা করছি। চলতি বছর জেলার 520 বিঘা জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে জানিয়ে কৃষক পর্যায়ে 2.5 কোটি টাকারও বেশি লাভের কথা জানালেন কৃষি কর্মকর্তা। 1.5 কোটি টাকার এখানে তেল উৎপন্ন হবে এবং উপজাত হিসাবে, বাই প্রোডাক্ট হিসাবে সেখানে খৈল এবং লাকড়ি হিসাবেও প্রায় আরও 50 লক্ষ টাকার সেখানে আমরা বাই প্রোডাক্ট পাবো। প্রতিদিন আশপাশের এলাকা থেকে সৌন্দর্য পিপাসু মানুষ সূর্যমুখী ফুলের বাগান দেখতে আসছেন। সৌন্দর্যে ভরপুর সূর্যমুখী ফুলের বাগান দেখে আনন্দিত দর্শনার্থী।